বরিশাল সদরের ইউএনওর বাড়িতে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নগরীর নিজ বাসভবনে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় তার বিরুদ্ধে দুই মামলা প্রত্যাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করারও দাবি জানান তিনি। তিনি বলেন, কোনো অন্যায় হলে ব্যবস্থা নেবেন আওয়ামী লীগ সভানেত্রী। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারের জন্য প্রস্তুত রয়েছেন, প্রয়োজনে পথ ছেড়ে দেবার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে। এ সময় সিটি কর্পোরেশনের কর্মীদের কাজে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি। গত 18 আগস্ট বরিশাল সদর ইউএনওর বাড়িতে হামলা হয়। এ ঘটনায় মেয়র সাদিককে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়। এটার জন্য আমি আবারও বলবো যে সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত, জুডিশিয়াল, যেটা আমাদের 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 জেলা এবং বিচার বিভাগীয় তদন্ত আমরা চাচ্ছি, পুরো ফুটেজটা আমরা দেখতে চাচ্ছি। আমাদের চাহিদা বেশি না,